নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজ আমি গোবিন্দভোগ চালের পায়েস করছি। তো খুব সামান্য উপকরণ দিয়েই কাজু বাদাম ও এলাচ ছাড়াই। তো এখানে আমি সমস্ত উপকরণ সাজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। খাঁটি গরুর দুধ, বাতাসা, কিশমিশ, চিনি, আমুল দুধ ও গোবিন্দভোগ চাল। তো এবার আমি রান্না শুরু করব, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। প্রথমে আমি কড়াইতে গরম জল চাপিয়ে দিয়েছি, কেননা এটা দুধের সঙ্গে একটু মেশাতে হবে। তো কড়াইতে আমি 1.5 লিটার খাঁটি গরুর দুধ চাপিয়ে দিয়েছি। দুধটা অলরেডি জাল হতে শুরু করে দিয়েছে। উষ্ণ গরম জলের সঙ্গে কিছুটা আমি দুধ, অর্থাৎ 50 গ্রাম আমুল দুধ গুলি নিলাম। তো এখানে দুধটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছি। কিছুক্ষণ ফোটার পর, অর্থাৎ একটু ঘন হয়ে আসার পর, আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। এখন দুধ এবং চালটা অনেকক্ষণ ফোটাতে হবে, অর্থাৎ প্রায় এটা ফুটে এলে তখন অন্য সব উপকরণ দিয়ে দিতে হবে। অলরেডি আমার দুধটা এবং চালটা অনেকটা হয়ে এসেছে। চালটা প্রায় ফুটে এসেছে, ফুটে আসার পর আমি দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। তো এখানে বারে বারে নেড়ে নিতে হবে, না নেড়ে নিলে তলায় লেগে যেতে পারে। আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। এবার কিছুটা হওয়ার পর, কিছুটা হয়ে আসার পর আমি দিয়ে দিলাম, অর্থাৎ দিয়ে দেব 150 গ্রাম বাতাসা। তো আমি বারে বারে নেড়ে নিচ্ছি, না নেড়ে নিলে তলায় লেগে যেতে পারে। সুন্দর জাল হচ্ছে এবং পায়েসটাও অনেকটা হয়ে এসছে, পায়েসের চালগুলি ফুটে গেছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, এতে পায়েসের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তো আমি খুব সামান্য উপকরণ দিয়েই করলাম, কেননা কাজু বাদাম এবং এলাচ হাজব্যান্ডের পছন্দ নয়, তাই সামান্য উপকরণ আমি দিচ্ছি। এবার চালটা আমার অনেকটাই হয়ে এসেছে, ফুটছে অনেকটা, প্রায় শেষের দিকে। আমি গোলানো আমল দুধটা দিয়ে দিলাম। এতে পায়েসের টেস্টটা অনেক বেশি বেড়েছে এবং একটা সুন্দর একটা গন্ধ আসবে। এবার পায়েস প্রায় শেষের দিকে প্রায় হয়ে এসেছে, আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ভেজানো কিশমিশ। বারবার নেড়ে নিচ্ছি। আমার পায়েস রেডি প্রায়, এখন নামিয়ে নেব। সুন্দর পায়েস হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার রান্না
কমপ্লিট সুন্দর পায়েস করলাম। তো বন্ধুরা, আমার অলরেডি আমি পায়েসটা নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা এখানে শেষ করব। তার আগে বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।